চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ গ্যালারির সামনে দারুণ এক ম্যাচ উপভোগ করল ক্রিকেট ভক্তরা। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 145তম ম্যাচে বাংলাদেশের এটি 50তম জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথমবারের মতো জয়ের মুখ দেখল সাকিব শান্তরা। গেল বছর সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে 49তম ম্যাচটি জিতেছিল টিম বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে টাইগারদের অতীত ইতিহাস খুব একটা ভালো না হলেও এবার 50তম বার জয়ের হাসি হাসল তারা। 2006 সর্বপ্রথম জিম্বাবুয়ের বিপক্ষে 43 রানে জিতেছিল টিম টাইগার। এর পরের বছরই কেনিয়ার বিপক্ষে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। একই বছর পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের। 2007 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হয় টি টোয়েন্টিতে বাংলাদেশের হারের যাত্রা। টানা 3 বছর একে একে 12টি ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এরপর হার আর জয়ের খেলায় সবচেয়ে বেশি সংখ্যক বার টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 4টি ম্যাচে টাইগাররা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টি টোয়েন্টি সংস্করণে ভরাডুবির মধ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে 4 জয়ের হাসি হেসেছে টাইগাররা। 3টি করে টি টোয়েন্টি জিতেছে নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, আরব আমিরাত, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। এছাড়াও 2টি করে ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান ও ওমান। টিম ইন্ডিয়ার বিপক্ষে এই সংস্করণে 12 দেখায় মাত্র 1 জিতেছে টাইগাররা। 1টি করে ম্যাচে জয়ের দেখা পেয়েছে নেপাল, কেনিয়া, পাপুয়ার মুখোমুখি হয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষে 2021 প্রথমবারের মতো মাঠে নেমে জয়হীন থেকেই মাঠ ছাড়তে হয়েছে টিম টাইগারকে। যদিও একই সংস্করণে দ্বিতীয়বারের দেখাতে দুর্দান্ত জয় পেয়েছে টাইগার শিবির। ঘরের মাটিতে এই ম্যাচ জিতে নিজেদের 145তম ম্যাচের 50তম জয় তুলে নিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত এই সংস্করণে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ।